everyone. Welcome to my channel. Welcome to my another video. Aske amra dekhbo kibhabe Photoshop e image masking kora hoy ba filling masking kora hoy. Amra shurute chole jabo Photoshop e. Apnara apnader PC Photoshop ta open diye niben. Open the NEC, এবার আমি ইমেজ ইনপুট করব ডাবল ক্লিক দিয়ে ওপেন করছি ইমেজটা সিলেক্ট করলাম ওপেন এ ক্লিক করলাম আমাদের সামনে ইমেজ ওপেন হয়ে গেছে তো মূলত এই ইমেজটি আমরা আজকে লিভিং মাস্ক করে দেখাবো শুরুতে ইমেজের লেয়ারের এখানে এসে একদম ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটা ব্লক আকারে আছে ব্লকটা আমাদের ওপেন করে নিতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ড লেখার উপরে রাইট মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করব ভিউ লেয়ার চলে আসছে আমি ওকে করে দিলাম দেখেন এখন কিন্তু এই লেয়ারটা ফ্রি হয়ে গেছে ফ্রি বলতে এই লেয়ারটা কোনো লক আকারে নাই তো আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিব এবং এটাকে একটা কালার দিয়ে দেবো সলিড এখন একটা কালার দিয়ে দেবো এখন আমরা ফটোশপের টুল বার থেকে টি মানে টাইপ করব যে কোনো রেখা তো এখান থেকে আপনারা এই টুলে ক্লিক করলে আপনাদের টুলটা ওপেন হয়ে যাবে তো আমি এখানে এখানে টাইপ করব কন্ট্রোল টি দিয়ে এটাকে প্রয়োজন মতো বড় ছোট করে নিব কন্ট্রোল টি দেব এটা নিচে নিয়ে আসছি লেয়ারটা ইমেজের নিচে চলে আসছে এর জন্য এখানে আমার ইমেজের লেয়ারটা উপরে দরকার তাই আমি ইমেজের লেয়ারটা উপরে নিয়ে নিছি এবার কন্ট্রোল প্রেস করে এই যে টি লেখা যে খালি স্কোয়ার যে স্পেসটা আছে এখানে আমরা ক্লিক করব তাহলে দেখেন আমাদের যতটুকু লেখা ছিল অতটুকু সিলেক্ট হয়ে গেছে এবার আমরা কি করব উপরের লেয়ারে চলে যাব উপরের লেয়ারে চলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এখান থেকে দেখুন ক্রিয়েট ক্লিপিং মার্ক তো আমরা ক্লিপিং মার্ক করে দিব আমাদের ক্লিপিং মার্ক করা হয়ে গেছে এখন আপনি চাইলে যতটুকু আমরা ক্লিপিং মার্ক করছি প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটাকে আপনারা বুক করতে পারবেন এখন আমরা সিলেকশন টুল দিয়ে ইমেজটা নাড়াচাড়া করলে কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন যেরকম স্টাইলে রাখার প্রয়োজন রেখে দিলাম তো বন্ধুরা আমাদের ক্লিপিং মার্কস করা কিন্তু হয়ে গেছে এই এরকম এক পদ্ধতি আছে আপনারা যেরকম ধরনের পদ্ধতি চান ওরকম ধরনের পদ্ধতি করতে পারবেন আমি নেক্সট আকারে করে দেখাইছি অনেকে অনেকভাবে করবে যেমন অনেকে এখান থেকে এটা কাস্টম শেপ টুল নিয়ে করে তারপর পলিগন টুল আছে লাইন টুল দিয়ে হবে না ইলিপস আছে রাউন্ডেড আছে আপনারা যে যতগুলো চান পাবেন তো আমি একটা করে দেখাই কাস্টম শেপ টুল দিয়ে আমরা পজিশন অনুযায়ী রেখে নিব
সেটাও ওরকমই সেম কন্ট্রোল প্রেস করে এই স্কোয়ার টাইপের যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি লেয়ারের ভিতরে, এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন উপরের লেয়ার যে ইমেজটা আমরা মাস্কিং করব ওই ইমেজের লেয়ারে ক্লিক রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন আমরা দেখব ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই অপশনটা ওকে করে দিব। করে দিলাম, দেখেন আমাদের ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেছে। তো আবার আমরা যদি ইমেজটা নাড়াচাড়া করতে চাই, তো এখান থেকে সিলেকশনগুলো গিয়ে এটা আমরা নাড়াচাড়া করলেই দেখতে পাবো। তো বন্ধুরা দেন আমরা এটা মার্জ করে দিলাম, এখন আমাদের ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেছে। এভাবেই আসলে মূলত ক্লিপিং মাস্কের কাজ করা হয়। আরও বিভিন্নভাবে আপনারা করতে পারেন, যে কোনো ধরনের শেপ ইউজ করে ক্লিপিং মাস্ক করতে পারেন, যে কোনো দিয়ে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, গুড বাই।